ডিয়ার ভিউয়ার্স, আমি উমা চৌধুরী ছিলাম এক্স ব্যাংকার। ব্যাংকিং নলেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের নামেই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে থাকে। প্রাপ্তবয়স্ক মানুষ বলতে 18 বছর বা তার ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিরা তাদের প্রয়োজন অনুসারে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে থাকে। কিন্তু 18 বছরের নিচে বা অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের নামেও ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা যায়, সেটাকে বলা হয় নাবালক অ্যাকাউন্ট। কীভাবে আপনি আপনার নাবালক ছেলে বা মেয়ের নামে ব্যাংকে একটি নাবালক অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই বিষয়ে আমার এই ভিডিওতে আমি বর্ণনা করব। আপনি যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে আপনার নাবালক ছেলে বা মেয়ের নামে আপনি একটি নাবালক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। নাবালক ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এমন একটি বিশেষ ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টটা ওই নাবালক শিশুর অভিভাবক কর্তৃক পরিচালিত হবে। নাবালক ব্যাংক অ্যাকাউন্টে সাধারণত দুইটি পক্ষ থাকে, একটি হচ্ছে অভিভাবক আর একটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার। এখানে অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে ওই নাবালক ছেলে বা মেয়ে, অভিভাবক হচ্ছে যে নাবালক ছেলে বা মেয়ের নামে ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করা হবে ওই নাবালক ছেলে বা মেয়ের বাবা অথবা মা অথবা আইনসম্মত যে কোনো অভিভাবক। এখানে আইনানুক অভিভাবক হচ্ছে কোনো ছেলে বা মেয়ের আদালত কর্তৃক নির্ধারিত তার পিতামাতা ছাড়া অন্য কোনো অভিভাবক। একজন বা একের অধিক নাবালক ছেলে বা মেয়ের নামে ব্যাংকে নাবালক অ্যাকাউন্ট ওপেন করা যায়। তার মানে নাবালক অ্যাকাউন্ট হোল্ডার একজন হতে পারে অথবা এক বা একের অধিক দুজন নাবালক ছেলে বা মেয়ের নামেও যৌথভাবে নাবালক অ্যাকাউন্ট ওপেন করা যায়। নাবালক অ্যাকাউন্ট ওপেন করতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় সেগুলো হলো, প্রথমে অভিভাবকের কিছু ডকুমেন্ট দিতে হয়, যেমন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্টের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি। মনে রাখবেন, যদি কেউ জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট ছাড়া জন্ম সনদপত্র দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চায়, তাহলে ওই অভিভাবকের জন্ম সনদপত্রের সাথে তার অন্য যে কোনো ছবিযুক্ত পরিচয়পত্র ব্যাংকে সাবমিট করতে হবে। তার যদি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট না থাকে এবং অন্য কোনো পরিচয়পত্রও না থাকে, সেক্ষেত্রে তার যদি শুধুমাত্র জন্ম সনদপত্র থাকে, এক্ষেত্রে সে জন্ম সনদের সাথে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়িত ছবিযুক্ত কোনো সনদপত্র দিয়েও ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এছাড়া অভিভাবকের পাসপোর্ট আকারের 2 কপি ছবি দিতে হবে। যদি টিন থাকে, বাধ্যতামূলক নয়, তবে টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেটের কপিটা দেওয়া ভালো। যে নাবালকের নামে ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করতে চাচ্ছেন ওই নাবালকের 2 কপি ছবি দিতে হবে এবং তার জন্ম নিবন্ধনের সনদপত্র দিতে হবে। এই নাবালকের ছবির পিছনে অভিভাবক অবশ্যই সিগনেচার করে ছবিটি সত্যায়িত করে দেবে। মনে রাখা দরকার, নাবালক অ্যাকাউন্ট ওপেন করার সময় কিন্তু আপনাকে নমিনি দিতে হবে। সেক্ষেত্রে নমিনির জাতীয় পরিচয়পত্র এবং তার 1 কপি ছবি নাবালক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে ব্যাংকে প্রোভাইড করতে হবে। নাবালক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে অভিভাবককে একটা ডিক্লারেশন দিতে হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিক্লারেশনে উল্লেখ করতে হবে আপনি যে নাবালকের নামে অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন এই নাবালকের আপনি অভিভাবক এবং যার নামে অ্যাকাউন্টটা ওপেন করতে যাচ্ছেন সে একজন নাবালক। তার সাথে আপনার কী সম্পর্ক সেই সম্পর্কটাও আপনার এই ডিক্লারেশনে উল্লেখ করতে হবে। ডিক্লারেশনটা অবশ্যই লিখিত হতে হবে। তাছাড়াও ডিক্লারেশনে আর যে যে বিষয়গুলো থাকে, যেমন নাবালকের নাম, জন্ম তারিখ, নাবালকের অভিভাবকের নাম এবং এই নাবালকের সাথে অভিভাবকের কী সম্পর্ক, এবং সর্বশেষে ওই অভিভাবককে ডিক্লারেশনে বা লিখিত ঘোষণাপত্রে একটা সিগনেচার করতে হয়। 2017 সালের পর থেকে অ্যাকাউন্ট ওপেনের একটা ইউনিফর্ম অ্যাকাউন্ট ফর্ম ব্যবহার করা হয়। এই ইউনিফর্ম অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের 4টা পার্ট থাকে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য পার্ট হচ্ছে পার্সোনাল ইনফরমেশনস, মানে যে ব্যক্তির নামে অ্যাকাউন্টটা ওপেন করা হচ্ছে ওই ব্যক্তির ব্যক্তিগত যাবতীয় তথ্য এই পার্টটায় থাকে। তাই নাবালক অ্যাকাউন্ট ওপেনের সময় যেহেতু 2টা পার্ট থাকে, অভিভাবক এবং নাবালক, অভিভাবকের যাবতীয় তথ্য এই ব্যক্তিগত পার্টে যেমন থাকবে, তেমনি আরেকটা অ্যাডিশনাল ব্যক্তিগত তথ্যের ফর্ম এখানে ওই নাবালকের জন্য ব্যবহার করতে হবে। এই ব্যক্তির তথ্য ফর্মে নাবালকের ব্যক্তিগত তথ্য যেমন লেখা থাকবে, তেমনি এই নাবালক অ্যাকাউন্ট হোল্ডারের যাবতীয় তথ্য এই এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের এই ব্যক্তিগত তথ্য ফর্মের অংশটুকে জুড়ে দিতে হবে বা পুঙ্খানুপুঙ্খভাবে দুজনের তথ্যই উল্লেখ করতে হবে। অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্মে যেখানে যেখানে
সিগনেচারের দরকার হবে এই জায়গাগুলোতে অভিভাবক সিগনেচার করবে, এই ফর্মে কিন্তু নাবালক সিগনেচার করবে না। নাবালকের ব্যক্তিগত তথ্যের ফর্ম সহ অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের যে যে জায়গায় সিগনেচারের প্রয়োজন হবে প্রতিটা জায়গায় নাবালকের সিগনেচারের পরিবর্তে এখানে অভিভাবক সিগনেচার করবে। অ্যাকাউন্ট ওপেনিংয়ের কোনো ফর্মেই নাবালক কোথাও কোনো সিগনেচার করবে না। আইনগতভাবে নাবালকের সিগনেচার আসলে এখানে মূল্যহীন। নাবালক ছেলে বা মেয়ের নামে অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাওয়ার পর এই অ্যাকাউন্টটা এখন অভিভাবক যথারীতি অপারেট করতে পারবে। অ্যাকাউন্ট ওপেনটা হয়ে যাওয়ার পর এখন এই অভিভাবক ব্যাংকের অন্যান্য যে কোনো স্বাভাবিক অ্যাকাউন্টের ন্যায় এই অ্যাকাউন্টটাও এই অভিভাবক তার সিগনেচারে পরিচালিত করতে পারবে। নাবালক অ্যাকাউন্টটা যদিও নাবালকের নামে ওপেন করা হয়, তারপরও কিন্তু এই নাবালক অ্যাকাউন্টটা অপারেট করবে এই অভিভাবক। তার মানে এই অ্যাকাউন্টটা বা এই নাবালক অ্যাকাউন্টটা অভিভাবকের সিগনেচারেই পরিচালিত হবে। অপ্রাপ্তবয়স্ক নাবালক বা নাবালিকা 18 বছর পার করার পর, তার মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এই অ্যাকাউন্টের প্রকৃত অ্যাকাউন্ট হোল্ডার হবে এবং তারা যথারীতি এই অ্যাকাউন্টটা পরিচালিত করতে পারবে। এই অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে বা 18 বছর পার করবে, তখন তার অভিভাবক একটা লিখিত আবেদন করবে ব্যাংকের কাছে এবং সেই লিখিত আবেদনপত্রে বলবে যে নাবালকের নামে যে অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছিল সেই নাবালক বা বালিকা আজকে 18 বছর পূর্ণ করেছে বা এখন তারা প্রাপ্তবয়স্ক, এখন থেকে এই নাবালক অ্যাকাউন্টটা অভিভাবক হিসেবে সে আর পরিচালিত করবে না বা তার সিগনেচারে পরিচালিত হবে না। যে নাবালক বা নাবালিকার নামে অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছিল সেই প্রাপ্তবয়স্ক বালক বা বালিকা এখন থেকে এই অ্যাকাউন্টটা পরিচালিত করবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো মন্তব্য আপনারা কমেন্টে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।